হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজাস ব্লগে, তোমাদেরকে স্বাগতম। এখন স্নান করে এসে গেছি, শুধু রেডি হব। আর আজ যাব হলো গিয়ে ভোট দিতে। কাকে ভোট দিই কী করে সব তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে চলো আমার সাথে। আর গাইজ, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই দেখো সবাই বসে গেছে, মা আর মাসি যাচ্ছে ওই ডাক্তারের কাছে, আর আমরা যাচ্ছি ভোট দিতে। তাহলে চলো যাই, গিয়ে নগাঁও গিয়ে একবারে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাবা হাই বলে দাও, বাবা হাই বলো, বাই। আর এই গাইজ, মা ওরা নেমে গেছে, আর এখন আমি যাচ্ছি পিছনে বসবো। চলো দেখতে লাগো না, দেখলেই কান্না করবে। মার মাসিকে আমরা নামিয়ে দিয়েছি টাইমস হসপিটালে, এই যে দেখো। আর এখন আমরা যাচ্ছি নগাঁও, তাহলে চলো আমার সাথে নগাঁও। আর গাইজ, ভাগ্যিস পুচকু ঘুমিয়ে আছে, নাহলে ওর ঠাকুমাকে যদি দেখতো যেতে তাহলে ওর কান্না শুরু হয়ে যেত। এই দেখো ঘুমিয়ে আছে এখন। গাইজ, রাঙাপাড়া থেকে নগাঁও চলে এসেছে, আর আমার পুচকুকে দেখো এখনও ঘুমোচ্ছে। তো এখন উঠে যাবে দরজা খোলার সঙ্গে সঙ্গে, এমনিতে বাড়িতে থাকলে একটু আওয়াজ হলে উঠে যায়, আর এখন দেখো গোটা গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে চলে এসেছে। তো আমরা পৌঁছে গেছি নগাঁও, তো এখন বাড়ি যাচ্ছি, চলো তাহলে। আমি এখন বাড়িতে চলে এসেছি, আর চলো আমাদের কোকোটা কতটুকু বড় হয়েছে তোমাদেরকে দেখাই। কোকো কোকো, এই দেখো গাইজ, কোকো আমাকে চিনতে পেরে গেছে। আসো বাবা, আসো। তুমি কি করছো? তোমাকে ঘরে একা একা বন্ধ করে রেখেছে। এই দেখো গাইজ, কোকোকে, ও ঘরে একা একা বসেছিল, এখনো আমাকে আদর করছে। ঠিক আছে, আমি হাত পা ধুয়ে নিই, ভোট দিতে যেতে হবে তো, তাই না? বাই। হ্যাঁ, আর এই যে দেখো মা এখনো রান্নাবাড়ি করছে। আর আজ শুক্রবার, তার জন্য নিরামিষ, আর জামাইকে সাজিয়ে টাজিয়ে খেতে দেওয়া হয়েছে। এখন জামাই খেয়ে নেবে, তারপর আমি যাব ভোট দিতে। এই দেখো হাতে কাগজ চলে এসেছে, আর এখন যাচ্ছি ভোট দিতে। আর ও যাচ্ছে ওর আরেক দাদুর বাড়িতে। আর এখানে তুই কি পাশ করেছিস বলে দে, মেট্রিক তো পাশ করেছিস? ম্যাট্রিক লেটার পাশ করেছিস, দুইটা লেটার পেয়েছে, তার জন্য আনএক্সপেক্টেড রেজাল্ট হয়ে গেছে, তার জন্য খুবই খুশি। আমাকে একটা সানগ্লাস গিফট করেছে। সানগ্লাসটা দিবি না দাদা? ঠিক আছে গাইজ, তাহলে চলো আমার সাথে, আমি কোথায় ভোট দিই তোমাদের সাথে শেয়ার করছি, চলো। আর এই দেখো আমার নেলসগুলো, আমি ভোট দেওয়ার জন্য কি সুন্দর করে এতদিন ধরে কষ্ট করে আমি নখগুলো বড় করেছি, আর এখন ভোট দিব আর এখানে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর গাইজ, আমার বাবা পাগল হয়ে গেছে, ভাবছে আর ভোট দেব না। আমার বাবা ফোন করে করে পাগল করে দিয়েছে, যত অবধি না আসি বলছে নাকি দরজা বন্ধ করে দিচ্ছে, গেট বন্ধ করে দিচ্ছে, তোরা আর ভোট দিতে পারবি না। আর এই স্কুলটা যেখানে আমি ভোট দিতে এসেছি, এটা আমাদের এখানে বেঙ্গলি স্কুল। তো এখন চলো যাই ভোট দিই, আর ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই। আর দেখো গাইজ, এখন আমি লাইনে দাঁড়িয়ে গেছি, একদিকে জেন্টসের লাইন আর একদিকে লেডিসের লাইন। আর দেখো খুব একটা ভিড় নেই, কারণ কি দুপুরবেলা এসেছি খাওয়া দাওয়ার পর, আর এর জন্য একটু দেরি করে এসেছি যেন ভিড়টা না থাকে। আর গাইজ, আমাদের ভোট দেওয়া কমপ্লিট, তাহলে চলো এখন বাড়ি যাই। চলো চলো এখান থেকে এখন আমরা বেরোই, এখন আমরা বাড়ি যাচ্ছি। দেখো গাইজ, নিজের জায়গার কি মায়া ভোলা যায়। এদিক দিয়ে কত স্কুলে যেতাম, যাতায়াত করতাম, কলেজে যেতাম, এখন যাই বাড়ি, আবার ফিরতে হবে রাঙাপাড়া। এই যে গাইজ, এত কষ্টের নখ কালকে গিয়ে কেটে দিব, এই ভোটের জন্যই নখটা বড়। কাকে ভোট দিছিস? আপনি যাকে দিয়েছেন আমি তাকে দিয়েছি, মানে যে যে জিতবে আমরা তাকেই ভোট দিয়েছি, এখন বুঝে নেবে। ভালো হয় না, আমরা রোদ্রে পুষতে পুষতে আমরা স্টুডেন্ট, আমরা পড়াইতে পড়াইতে টিচার হয়ে অনেক একদম স্ট্রাগল হয়ে গেছে। অনেক অনেক ডার্ক সার্কেলে আমাদের চেহারা, না চেহারা ডার্ক সার্কেলের মধ্যে আমাদের চেহারা একটুখানি চেহারা। ঠিক আছে গাইজ, বাড়ি গিয়ে কথা হচ্ছে। আর দেখো গাইজ, এখানে ওর দিদার বাড়িতে এসে এই দেখো গোটা ছড়িয়ে কি করছে। কি করছো তুমি? পাপা তুমি কি করছো, কি করছো? ভিডিওতে হাই বলে দাও তো বাবা, হ্যালো গাইজ বলে দাও। হ্যালো গাইজ, বাই বাই। ও জানে ভিডিও হচ্ছে, বাই বলে দাও, বলে দাও। ও হাই বলে না, ও বাই বলে। এই যে
এই যে গাইজ, এখন আমরা আছি হলো আমাদের কাকুর বাড়ি, মানে আমাদের আরেকটা বাড়ি, দুটো বাড়ি, তো ওটা আমাদের পুরানো বাড়ি আর এটা আমাদের নতুন বাড়ি। আর এই যে এখন শালা বাবু জিজুর থেকে যত পাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে নিচ্ছে, হ্যাঁ 10 টাকা, হ্যাঁ 10 টাকা অনলাইন করে দিয়ে দাও, বেশি দিও না। আমরা এখন চলে যাচ্ছি, আর সন্ধ্যা লেগে যাচ্ছে, তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোচ্ছি। এই যে ওর গিদনের কুলেও আছে, এইবারই প্রথম ও সবার কুলে যাচ্ছে। গিদন তোমার কে হয়? আমার মা। আর বলো, আমার মার কুলে আছে, সবাই জানে। কি বলছো? আবার বলো। গিদন ওর মা হয়। আর তোমার কি হয়? শাশুড়ি। ঠিক আছে, তাহলে যাই, পরে দেখা হচ্ছে। এই যে বাবা, বাবা ভিডিওতে হাই বললে তো, হাই কই তো, হাই 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 বলো, হাই সবাইকে, টাটা দিয়ে দাও, আমরা বাড়ি যাচ্ছি না, টাটা দিয়ে দাও। ওর সব দিদা দাদুর থেকে আদর খাওয়া হয়ে গেছে, আর গাড়িটা ভিতরে ঢোকায়নি, কারণ কি আবার চলেই যাব, তাই মেন রোডে কাকুর দোকানের পাশেই রেখে গিয়েছিলাম। আর আমার ভাইয়েরা সবাই এসেছে আমাদেরকে ছাড়তে, তাহলে চলো এখন বাড়ির জন্য রওনা দিই। আর গাইস, যেতে যেতে তো পিসিদের বাড়ি পড়ে, তো ওখানে একটু নেমেছি, আর এখন দেখো এখানেও একটা কুট্টি, এই দেখো, এই দেখো দুজন কি করছে। বাবা আর দেখো এখানে এসে ওর আকাম, ও ওগুলো দেখেছে সব, এক এক করে ওখান থেকে নিয়ে আসছে দেখো, আর ও টুকটুক করে দেখছে এখন কোথায় চলে যাচ্ছে। বাবা কোথায় যাচ্ছ? আসো বুনুর সাথে খেলা করো, আসো যাও বুনুর সাথে খেলা করো, খেলো বুনুর সাথে। আর দেখো গাইজ, ও গ্যাস চালাচ্ছে, ও কি করে জানে, এখানটায় সুইচ দিতে হয়, এখানটায় জ্বলে, এটাও জানে ও। দেখো বাবা ধরবে না কিন্তু। আর পিসিদের বাড়ি থেকে এখন চলে এসেছি দাদার দোকানে, মানে পিসনের দোকান, আর এখানে গাড়ি রেখে আমরা বাইকে করে গিয়েছিলাম দাদার বাইক নিয়ে। তো এখন আমরা যাব হলো রাঙাপাড়া, তাহলে চলো একবারে বাড়ি গিয়ে ভিডিওটা অ্যাড করে তারপর দেখা হবে আবার পরের ব্লগে। আর দেখো গাইস, কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে জানি না কোথার থেকে এত বৃষ্টি নেমে এসেছে। আর এই দেখো বৃষ্টিতেই যাচ্ছি। আর গাইস, আমাদের গাড়ির ওয়াইপারটা একটু কাজ করছে না, তাই এখানে একটু তেজপুরেই নেমেছি, গাড়ির ওয়াইপারটা ঠিক করব। আর আমি আর পুচকু যাচ্ছি একটু কফি খেতে, কারণ কি ওর ও পাপাও চলে এসেছে, দেখতেই পাইনি, ভাবছি পিছনে কে আসছে, ও এসেছে, তো এখন আমরা একটু কফি খেয়ে নিই, কারণ এখানে একটু গাড়ি, অনেকগুলো গাড়ি আছে, তো একটু কাজ হতে দেরি হবে তার জন্য। আর পুচকু কী করে দেখবে, চলো কফি খেয়ে নিই। কী করছো তুমি, কী ধরছো? ধরবে না কিন্তু, আঙ্কেল বকে দিবে, আসো। এই এটা ডিম, বল না, ওইটাকে বল ভাবছে, এটা বাবা এটা এগ, এটা ধরবে না, না না না, এই দেখা যাও, এই এটা এগ, আরে এটা এগ বলছি, ধরতে বারণ করেছি কিন্তু তোমাকে, দেখো গাইস। আর এই যে কফি আর ভেজিটেবল প্যাটিস, আর এই যে ও আধা নিয়ে নিয়েছে, আমার জন্য নিয়েছিল কিন্তু ও আধা নিয়ে চলে গেছে। আর গাইস, এখন বাজে 10টা প্রায়, ওই গাড়ির জন্য একটু লেট হয়ে গেছে, আর এখন বাড়ি পৌঁছে গিয়েছি। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে আজকের জন্য টাটা, গুড নাইট,